তো আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা হচ্ছে ডাব্লু কয়েন। ডাব্লু কয়েনে অনেকে কাজ করতেছেন, আবার অনেকে করতেছেন না। যারা কাজ করতেছে তারা তো কাজ করতেছে, যারা করতেছেন না তারা আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে সরাসরি বটটা ওপেন করে কাজ শুরু করে দেন। এটা কিন্তু টাইটেলে আমি বলেছি যে 27 তারিখ 27শে অক্টোবর লিস্টিং হওয়া। আসলে এটা তাদের যে অফিসিয়াল ডাব্লু কয়েনের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, তো সেখানে তারা বলে দিছে মূলত 27 তারিখ তারা লিস্টিং করবে। এখন যে বিষয়টা হচ্ছে ডাব্লু গ্যালাক্সি তারা একটা নতুন আপডেট নিয়ে আসে ডাব্লু গ্যালাক্সি নিয়ে। তো এখানে তাদের একটা ট্রোন ফি আমাদের দিতে বলছে, ট্রোন ফি ডাব্লু গ্যালাক্সি কিন্তু নিয়ে আসে, যেটা 27 তারিখে আমাদের মূলত দিবে আর কি, এটা লিস্টিং হবে। তো তো এইটা নিয়ে আজকে A to Z সব কিছু জানাবো, কিভাবে উইথড্রো করবেন, কিভাবে কি সব কিছু A to Z। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দিবেন অবশ্যই। তো বেশি কথা নয়, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপটা আছে, তো সেটাতে যদি আমরা যাই অফিসিয়াল চ্যানেলে, তো সেখানে কিন্তু তারা সরাসরি বলে দিছে। তো এইভাবে টাস্কগুলো করে নেবেন। তো টাস্কগুলো দেখা যাবে পাশাপাশি। এখন আমি তাদের অফিসিয়াল গ্রুপে যদি যাই, এই যে অফিসিয়াল, এটা তাদের অফিসিয়াল কমিউনিটি। কমিউনিটিতে বলছে যে হাউ টু গ্রেট ডাব্লু এয়ারড্রপ। তো এটা আমরা যদি কপি করে নিই, কপি করে নিয়ে বাংলা করে দেখি এটা কি বলছে। আসলে আসলে এইভাবে ইংলিশ বলে তো আর বাংলা বুঝা সম্ভব না, সেজন্য আমরা সরাসরি বাংলা করেই দেখব। সরাসরি যদি বাংলা করে দেখি, যে ইংলিশ টু বাংলা যদি করি আমরা, তো এটা সিম্পলি পেস্ট করে দিই ইংলিশ অংশটা, এটা এখন বাংলা হয়ে যাবে জাস্ট। আপনার ডাব্লু কয়েন এয়ারড্রপের জন্য প্রস্তুত হন বন্ধুরা, এয়ারড্রপ শীঘ্রই আসছে এবং প্রত্যেকেই সেই টোকেনগুলি দখল করার সুযোগ রয়েছে, মানে প্রত্যেকেই এই টোকেনগুলো পাবে। আপনি সম্পূর্ণ প্রস্তুত তা নিশ্চিত করতে আপনার ওয়ালেটে সংযুক্ত করুন দৈনিক কাজগুলি, মানে টোন অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে বলছে। দৈনিক কাজগুলি সম্পূর্ণ করুন কমপক্ষে 10 দিন, 10 দিনের মধ্যে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। নিয়মিত কাজে সঙ্গে থাকুন, WAL কার্যক্রমের সাথে জড়িত থাকুন, আপনার সঙ্গীদের সক্রিয় রাখেন। যদিও ডাব্লু গ্যালাক্সি অতিরিক্ত পুরস্কার বা সুবিধার অফার করে, এটা মানে WXC মানে একটা নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত, যেটা দেখাইলাম একটু আগে, এটি এয়ারড্রপ পাওয়ার জন্য প্রয়োজন নেই। এটি আপনি এয়ারড্রপ পাওয়ার জন্য এটা প্রয়োজন নেই, বেশি ইনকাম করার জন্য তারাই বলে দিছে। এটি আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য একটি দুর্দান্ত উপায়, তবে সমস্ত যাচাইকৃত এবং সক্রিয় অ্যাকাউন্টগুলি এখনও ড্রপ পাবে, মানে যাচাইকৃত যেগুলো রিয়েল অ্যাকাউন্ট সেগুলো একমাত্র এয়ারড্রপ পাবে। ভুলে যাবেন না যে স্কোপটি 27শে অক্টোবর, মানে 27শে অক্টোবর এটা লিস্টিং হবে, এটি তারা অ্যানাউন্সমেন্ট করেছে। তাই আপনারা ডাব্লু কয়েন সংরক্ষণ করতে ভুলবেন না এবং জড়িত থাকুন, মানে তারা বলছে যে দ্রুত আপনারা জয়েন করেন, এটা 27শে অক্টোবর লিস্টিং হবে, সরাসরি এয়ারড্রপ আকারে লিস্টিং হবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, যারা কাজ করতেছেন না তারা দ্রুত কাজ শুরু করে দেন, আপনি কয়েকদিনের মধ্যে কিছু একটা ইনকাম করতে পারবেন। কারণ এটা অন্যান্য বোর্ডের থেকে একেবারে ভিন্ন, ভিন্ন বলতে কি বুঝেছি, এখানে আপনি স্টক করে রাখতে পারবেন, স্টেকিং করতে পারবেন। এই যে আমি যদি এখানে স্টেকিং করে দেখি আপনাদের, সিম্পলি আমি যদি 14 দিন তো নাই মনে হয়, আর 7 দিনে যদি স্টেকিং করি, ম্যাক্স করে দিই 25 তারিখ ইন হবে। তো এরপর যে টাস্কগুলো যদি আমি এখন ভিডিওর মধ্যেই করে দেখি আপনাদের টাস্কগুলো কিভাবে করবেন। মানে একটা ইনভাইট করতে বলছে, ওটা ইনভাইট করতেছি না আমরা এখন। এই যে বাকি টাস্কগুলো যেগুলো আছে, এই যে 4000,
জয়েন বিটিসির কথা বলছে, বিটিএস ওটা জাস্ট ভেরিফাই করে নিব, একবার ভেরিফাই না হলে দ্বিতীয়বার করব। জাস্ট পরের বার ক্লাইম অপশনে ক্লিক করে ক্লাইম করে নিতে হবে, তারপর এখানে আবার 20,000 দিবে, এটা অলরেডি রিসিভ করে ফেলছি। তো এখন আমি সরাসরি কি করব, এটা জাস্ট স্টেক করে নিব, যেটা কয়েন আছে জাস্ট সেটা স্টেক করে নিয়ে নিব। কন্টিনিউ, স্টেক করে নেওয়া হয়ে গেল। ও আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কিন্তু দিতে হবে। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো খোদা হাফেজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই।